নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 115 ঘন্টা বুধের চাল পরিবর্তনে অর্থাৎ মহা লক্ষ্মী যোগ সৃষ্টি করেছে। এই 115 ঘন্টা এই 6 রাশি হতে চলেছে মালামাল। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, যারা কমেন্টস করছেন কিনা কেউ কেউ, যে আপনি বলছেন এই সময়ের মধ্যে দেখুন আমি যে কথাগুলো বলছি আপনার জন্মছকে আছে কিনা প্রথম আগে দেখুন। 115 ঘন্টার মধ্যে এই 6 রাশি হতে চলেছে মালামাল। মহালক্ষ্মী যোগ ভাগ্যের চাকা কিন্তু ঘুরিয়ে দিবে। প্রথম যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম হচ্ছে তুলা রাশি। তুলা রাশির আপনার রাশিতে শুক্রের অবস্থান এবং রাশির সঙ্গে এই শুক্রের সাথে বুধ, বকরী বুধের একত্রে অবস্থান, দুটি কিন্তু পরম মিত্র গ্রহ। অর্থাৎ এখানে মালব্য নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে এবং মহালক্ষ্মী যোগ কিন্তু সৃষ্টি করছে। এবং চতুর্থ হবে শশনাম মহাপুরুষ রাজযোগ এবং নিজভঙ্গ রাজযোগ। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের ভাগ্য অধিপতি আপনাদের রাশিতে অবস্থান করছে প্রথম কথা, এবং বক্রী অবস্থাতে এবং শুক্রের সাথে। প্রথম কথা, আপনাদের যারা ফিল্ম দুনিয়াতে আছে, অ্যাক্টিং মডেলিংয়ের সঙ্গে যুক্ত আছে, আপনি শিল্পকার, আপনি পেন্টিংয়ের কাজের সঙ্গে যুক্ত আছেন, আপনি হসপিটাল লাইনের কাজের সঙ্গে যুক্ত আছেন, আপনি ম্যানেজমেন্টে যুক্ত আছেন, আপনি হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, আপনি ট্র্যাভেলিং ট্যুরিজমের সঙ্গে যুক্ত আছেন, এই জায়গাগুলো কিন্তু আপনাদের সেক্টরগুলো কিন্তু খুলবে এবং পূর্ণ মাত্রায় ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পাবেন। সম্পত্তিগত দিক থেকে লাভ, আকর্ষিক ধনলাভ ভাগ্যপতি আপনার রাশিতে একত্রে অবস্থান করে মহালক্ষ্মী যোগ সৃষ্টি করছে। তুলা রাশিকে আকর্ষিক ধনলাভ আপনাদের কিন্তু হতে চলেছে তুলা রাশি। বিশেষভাবে তুলা রাশির ক্ষেত্রে সৌভাগ্যশালী রাশি হতে চলেছে তুলা রাশি। এবং ক্যারিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, এবং আপনাদের পেমেন্ট আটকে গেছে, বিল আটকে গেছে, এই জায়গাগুলো আপনাদের কিন্তু পাওয়ার সম্ভাবনা থাকছে। এবং ডুবে গেছে এমন টাকা, এই টাকা আপনাদের কিন্তু পুনরুদ্ধার হবে। যারা কনসালটেন্সির সঙ্গে যুক্ত আছে, আপনি টিচিং লাইনে আছেন, আপনি অ্যাডভোকেট বা আপনি দালালি লাইনে যারা আছে, ব্রোকারি লাইনে যারা আছে, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে। যারা বুটিকের ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, কসমেটিক্সের সঙ্গে যুক্ত আছেন, বিউটি পার্লারের সঙ্গে যুক্ত আছেন, আপনি তুলা রাশির মানুষ, আপনি 115 ঘন্টার মধ্যে আপনাদের হতে চলেছেন মহা সৌভাগ্যশালী রাশি, অর্থাৎ ধন বর্ষা হতে চলেছে তুলা রাশির। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনাদের ভাগ্যভাবে ভাগ্যপতির অবস্থান এবং পঞ্চমপতি ত্রিকোণ এবং ত্রিকোণের যোগ মহা সৌভাগ্যশালী। পঞ্চম ভাবতে কী বোঝায় করে আমাদের আকর্ষিক ধনলাভ। এবং নবম ভাব আমাদের জ্যোতিষশাস্ত্রে পঞ্চম এবং নবম এই দুটি কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ কিন্তু ভাব, এই ত্রিকোণ দুই ভাব, অর্থাৎ ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট প্রথম কথা। আপনার কর্মক্ষেত্রে উন্নতি, বিদেশ থেকে লাভ, এবং যারা ফিল্ম দুনিয়া অ্যাক্টিং মডেলিংয়ের সঙ্গে যুক্ত আছে, আপনি শিল্পকার, আপনি পেন্টিং কাজের সঙ্গে যুক্ত আছেন, আপনি হসপিটাল লাইনে আছেন, আপনি ম্যানেজমেন্টের লাইনে আছেন, আপনি হোটেল বিজনেসের সঙ্গে আছেন, এই জায়গাগুলো কিন্তু দিবে। এবং আপনাদের পঞ্চমপতি আপনাদের ক্ষেত্রে লটারি শেয়ার ফাটকা, এই সময় কিন্তু আপনারা হঠাৎ অর্থ কিন্তু আপনারা পাবেন। অর্থাৎ কুম্ভ রাশি হতে চলেছে এই বুধ বক্রী এই মহালক্ষ্মী যোগে লক্ষ্মী লাভ হতে চলেছে এই 115 ঘন্টার মধ্যে কুম্ভ রাশি। মালামাল হতে চলেছে কুম্ভ রাশি, আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি। ভাগ্য খুলতে চলেছে, কপাল খুলতে চলেছে কুম্ভ রাশির। এরপরে যে রাশির কথা বলবো সেই রাশির নাম হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের রাশির অধিপতি এবং আপনাদের কর্মপতি আপনাদের রাশির দ্বিতীয় অবস্থান করছে এবং বক্রী অবস্থাতে, এবং ভাগ্যপতি ধনপতি একত্রে এই 115 ঘন্টা এই বুধ এবং শুক্র মহালক্ষ্মী যোগ সৃষ্টি করছে। এবং বুধ শুক্রের মধ্যে
বুধ আপনার বক্রী অবস্থাতে অবস্থান করছে শুক্রের সাথে, পরম মিত্র গ্রহের সাথে, এবং ভাগ্যপতি কানেক্টেড, এবং রাশির অধিপতি এবং কর্মপতি কানেক্টেড। প্রথম কথা হচ্ছে কর্মক্ষেত্রে সফলতা আপনারা নিশ্চিতরূপে পাবেন। কর্মক্ষেত্রে যারা পরিবর্তন চাইছেন কর্মক্ষেত্রে পরিবর্তনের একটা সম্ভাবনা, বা যারা ফ্রেশার্স আছেন কর্ম প্রাপ্তির জন্য চেষ্টা করছেন আপনার কন্ট্রাকচুয়াল জব পাওয়ার সম্ভাবনা, কর্মক্ষেত্রে আপনাদের স্যালারি বৃদ্ধির সম্ভাবনা দেখা যাচ্ছে এবং প্রমোশনের জায়গায় কিন্তু নির্দেশ করছে। ভাগ্যের দ্বারা ধন আপনাদের আসবে। যারা কনসালটেন্সির সঙ্গে যুক্ত আছেন, অ্যাজ এ আপনি অ্যাডভোকেট, ডক্টর, লেকচারার, প্রফেসর, টিচিং প্রফেশনে আছেন, বা ব্রোকার, এই জায়গাগুলো, বা কোনো এজেন্সির সঙ্গে যুক্ত আছেন, বা আপনি মার্কেটিং লাইনে আছেন, সেলস ডিপার্টমেন্টে আছেন, অর্থাৎ এই জায়গাগুলো কিন্তু আপনাদের বিশেষভাবে সৌভাগ্যশালী কিন্তু আপনি হতে চলেছেন। এবং ভাগ্যপতি ধনভাবে ভাগ্যের দ্বারা ধন কিন্তু আপনাদের আসবে। এবং রাশির অধিপতি অর্থাৎ আর্থিক স্থিতির জায়গায় কন্যা রাশির ক্ষেত্রে পূর্ণ মাত্রায় এই 115 ঘন্টা এই পূর্ণ মাত্রায় এই মহালক্ষ্মী যোগে আপনাদের লক্ষ্মী লাভ আপনাদের কিন্তু হতে চলেছে। অর্থাৎ আপনাদের সব দিক থেকে সুযোগ আপনাদের কিন্তু আসতে চলেছে। আপনি কন্যা রাশি মানুষ, আপনি দায়িত্ব নিয়ে, আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনি লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, যদি এই যোগ আপনার জন্মছকে থাকে আপনি এই সময় পূর্ণ মাত্রায় রেজাল্ট কিন্তু পাবেন। এবং আপনাদের পেমেন্ট ফেসে গেছে, টাকা ডুবে গেছে, আটকে গেছে, এই টাকাগুলো কিন্তু আপনাদের পুনরুদ্ধার কিন্তু হবে। এবং পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ এবং ছোটোখাটো ভ্রমণের সম্ভাবনা কিন্তু আপনার কন্যা রাশির দেখা যাচ্ছে। লটারি শেয়ার লাইন থেকে আপনারা কিন্তু লাভবান কিন্তু হতে চলেছেন। এরপরের যে রাশির কথা বলবো সে রাশির নাম হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের দশমভাবে আপনাদের শুক্র অবস্থান করছে, অর্থাৎ দশমপতি, শনির দৃষ্টি মানে তুঙ্গ গ্রহের দৃষ্টি, পরম মিত্র, এবং ভাগ্যপতি বক্রী অবস্থাতে কর্মভাবে বসে আছে। এবং আপনাদের শ্মশানাগ মহাপুরুষ রাজ্য, নিজভঙ্গ রাজ্য এবং মালব্যনাগ মহাপুরুষ রাজ্য আপনাদের ক্ষেত্রে কিন্তু সৃষ্টি করছে মকর রাশি। আপনাদের এই সময়ের মধ্যে ভাগ্যের দ্বারা ধন আসা, ভাগ্যের দ্বারা কর্ম যারা প্রচেষ্টা করছে কর্মক্ষেত্রে আপনারা ঝাঁপিয়ে পড়ুন, নতুন কর্ম যোগ কিন্তু সৃষ্টি করবে, বা সেই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের তৈরি করবে, অর্থাৎ কানেকশানগুলো কর্মক্ষেত্রে কানেকশানগুলো আপনাদের যোগাযোগগুলো আপনাদের কিন্তু বাড়িয়ে তুলবে। এবং যারা ফিল্ম দুনিয়াতে আছেন, অ্যাক্টিং মডেলের সঙ্গে যুক্ত আছেন, কনসালটেন্সির সঙ্গে আছেন, টিচার, লেকচারার, অ্যাডভোকেট, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে দিবে। ব্যবসার ক্ষেত্রে আপনার যথেষ্ট ভালো, আপনি ফুডের ব্যবসা করছেন, আপনি গার্মেন্টসের বিজনেস করছেন, আপনি বুটিকের বিজনেস করছেন, আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো। যারা শিল্পকার, রাইটার, বা আপনি পেন্টিংয়ের কাজ করেন, বা আপনি মূর্তি তৈরি করেন, অর্থাৎ দেবতা ঠাকুরের মূর্তি তৈরি করেন, অর্থাৎ আপনি শিল্পীকার, আপনার ক্ষেত্রে কিন্তু কাজের সুযোগগুলো কিন্তু বাড়বে এবং কর্মক্ষেত্রে নিশ্চিতরূপে কিন্তু সফলতা কিন্তু পাবেন। যারা পেট্রোল কেমিক্যালের ব্যবসা করছে, অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছে, বিদেশ থেকে আপনারা লাভ পাবেন, আকস্মিক ধনলাভ, দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে মকর রাশির ক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ। অর্থাৎ মকর রাশি হতে চলেছে মহাসৌভাগ্যশালী। এই 115 ঘন্টার মধ্যে 360 ডিগ্রি ভাগ্যের চাকা ঘুরতে চলেছে এবং বিভিন্ন দিক থেকে অপরচুনিটিগুলো কিন্তু আপনাদের ধীরে ধীরে কিন্তু মকর রাশির ক্ষেত্রে আসতে চলেছে। আমি কৌশিক রায় খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা বলছি। মকর রাশি হতে চলেছে মহালক্ষ্মী যোগে মহাসৌভাগ্যশালী রাশি। এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির পঞ্চমপতি পঞ্চমভাবে এবং চতুর্থপতিকে কানেক্ট করছে, চতুর্থপতি বক্রী অবস্থায় পঞ্চমপতির সঙ্গে কানেক্ট করে অবস্থান করছে। আপনাদের ক্ষেত্রে কিন্তু পঞ্চমপতি আকস্মিক ধনলাভ আপনাদের হতে চলেছে। কেন্দ্র তিকোণ রাজ্য আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ দেবে এবং মহালক্ষ্মী যোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু ধনের জায়গাটা কিন্তু যথেষ্ট মজবুত করবে। যারা কনস্ট্রাকশনের সঙ্গে যুক্ত আছেন, আপনি ঠিকাদার, আপনি প্রমোটার, আপনি বিল্ডার, এই জায়গাগুলো কাজের সুযোগগুলো আপনাদের বাড়বে, অর্থাৎ এই সম্ভাবনাগুলো থাকছে। প্রপার্টি থেকে আপনাদের লাভ হবে। পেমেন্ট ফেসে গেছে, ডুবে গেছে, এই টাকাগুলো আপনাদের বিল পাস হচ্ছিল না, সেই বিলগুলো পাস হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে থাকছে। যারা অ্যাক্টিং মডেলিংয়ের সঙ্গে যুক্ত আছে, ফিল্ম দুনিয়াতে আছে,
আপনি হসপিটাল ম্যানেজমেন্টে আছেন, আপনি এমনি ম্যানেজমেন্টের লাইনে আছেন, আপনি হোটেল ম্যানেজমেন্টের দিকে আছেন, আপনি ট্রাভেল ট্যুরিজমের ব্যবসা করছেন, এই জায়গাগুলো কিন্তু আপনার মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু আকস্মিক ধনলাভ আপনাদের কিন্তু হবে, কাজের সুযোগগুলো কিন্তু আপনাদের বাড়িয়ে তুলবে, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্টের জায়গা কিন্তু নির্দেশ করছে মিথুন রাশির, এবং দীর্ঘদিনকার প্রত্যাশা আপনাদের কিন্তু এই সময় পূরণ হতে চলেছে, মহাভাগ্যশালী হতে চলেছে মিথুন রাশি, এবং আপনাদের ক্ষেত্রে এই সময় প্রপার্টি নিজস্ব সম্পত্তিগত দিক থেকে লাভ আপনারা কিন্তু পাবেন, এবং আপনাদের লটারি শেয়ার থেকেও কিন্তু আপনারা এই সময় যথেষ্ট লাভবান কিন্তু আপনারা হতে চলেছেন। শেষ যে রাশির কথা বলবো সে রাশির নাম হচ্ছে আপনার ধনুরাশি। ধনুরাশির একাদশপতি একাদশভাবে অবস্থান করছে, এবং আপনাদের সপ্তমপতি এবং দশমপতিকে কানেক্ট করে দশমপতি এবং সপ্তমপতি বক্রী অবস্থায় একাদশভাবে মিত্র গ্রহের সঙ্গে অবস্থান করছে, যে কোনো কাজের সফলতা আপনাদের নির্দেশ করছে। আপনাদের ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট উত্থান কিন্তু দেখা যাচ্ছে, যারা ব্যবসা করছে বিদেশ থেকে আপনাদের লাভ হবে, বিদেশের সাথে যারা ব্যবসায়রত আছে বিদেশ থেকে আপনাদের এই সময় কিন্তু লাভ হতে চলেছে, এবং এই সময় আপনাদের কর্মযোগ কর্মক্ষেত্রে উন্নতি প্রমোশন এর সম্ভাবনা কিন্তু থাকছে, ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পাবেন। আপনি ধনুরাশির মানুষ, ভাগ্যের দ্বারা কর্ম পাওয়া, কর্মক্ষেত্রে সফলতা, কনস্ট্রাকশন কাজের সঙ্গে যুক্ত আছেন যারা প্রমোটার বিল্ডার, এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট লাভ কিন্তু আপনারা পাবেন, দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে এবং ধনপতি ধনভাবে, এবং এখানে দেখুন আপনার ধনপতি ও বক্রী, আপনাদের চতুর্থপতি এবং রাশি অধিপতি বক্রী, এবং আপনাদের সপ্তমপতি এবং দশমপতি ও বক্রী, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কিন্তু আকস্মিক ধন আপনাদের কিন্তু আসতে চলেছে, এবং কর্মক্ষেত্রে সফলতা আপনারা নিশ্চিতরূপে পেতে চলেছেন, এবং বহুদিনকার দীর্ঘদিনকার আটকে থাকা কাজ আপনাদের এই সময় কিন্তু সম্পন্ন কিন্তু হবে। আপনি ধনুরাশি মানুষ, আপনি ডায়েরিতে নোট করে নিন, লিখে নিন, এবং ফিল্ম দুনিয়ার সঙ্গে যারা আছেন, মিডিয়া রিলেটেড জায়গাতে কাজ করছেন, আপনি অ্যাজ এ কনসালটেন্সির সঙ্গে যুক্ত আছেন, আপনি অ্যাডভোকেট, আপনি ডক্টর, আপনি টিচিং লাইনে আছেন, লেকচারার প্রফেসর, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু অপার সফলতা কিন্তু আপনাদেরকে দিবে, এবং হোটেল লাইনে যারা আছেন, হোটেল ব্যবসাতে যারা আছেন, ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যারা যুক্ত আছেন, কনস্ট্রাকশন যারা যুক্ত আছেন, এই জায়গাগুলো কিন্তু আপনাদের কাজের সুযোগগুলো কিন্তু বাড়বে, আপনাদের মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি আপনাদের বৃদ্ধি করবে। এই 115 ঘন্টা এই মহালক্ষ্মী যোগে ধনুরাশির ক্ষেত্রে কিন্তু 360 ডিগ্রি ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা বলছি, ধনুরাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী রাশি। ভিডিওটি এ পর্যন্তই, আপনাদের এই বিষয়ে কমেন্ট থাকলে অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট আপনারা অবশ্যই করুন, এবং জয় মা লক্ষ্মী অবশ্যই কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী এটাই কমেন্টসে লিখবেন, এবং যাদের ক্ষেত্রে মিলছে না আমি আবারও বলবো, তারা নিজস্ব জন্ম ছক এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে আপনারা অ্যানালিসিস করেন, কোথায় প্রবলেম আছে সেই জায়গাটা সঠিক প্রতিকার প্রতিবিধান করান, এবং সঠিক রত্ন পরিধান করুন, ভাগ্য বদলাবে নিশ্চিতরূপে। নমস্কার, ধন্যবাদ, সকলে ভালো থাকুন।